हे गाइज वेलकम बैक टू द चैनल दिस इज तीशा फ्रॉम बॉम रिलीश सो आज के ब्लॉगटा अनेकटाई बिकेले स्टार्ट करछी कारण आमार बाड़ीते एकटा बान्धवी एसेछे तो सेई बान्धवीर साथे आलाप गल्प सब किछु आमी तोमादेर साथे परे शेयर करब एखन तो गल्पेते मेते रयेछी आमरा ताओ आमी बोललाम जे दाड़ा एकटु ब्लॉगटाके स्टार्ट करे नि तारपर आमी तोर साथे बसे गल्प करछी तो आमी आजके जेटा चेंज आछे आजके जेटा आमार भिडियोर मध्ये सेटा होच्छे अडियोटा तो अडियोटार जोन्नो ओरो एकटा यूट्यूब चैनल रयेछे तो ओ माइक यूज करे माइकटा दिए आमी एखन टेस्ट करछि जे अडियोटा केरकम आसछे जो तोमरा जदि बोलो आमाके कमेंट सेक्शने जानियो जे आदौ एटा वर्थ फॉर इन्वेस्टमेंट और नॉट ताहले आमी एकदम क्लियर माइंडेडली किनते पारबो और चलो आबार परे कथा बोलछि एकटु बादेई आमरा बेरबो एकटा कैफे डिसाइड करेछि आमरा आगेओ गेछि ओई कैफेटाते किन्तु ओई जायगाटा ना माने एकटुखानि कम्फर्ट जोन टाइप अफ प्लेस आमादेर ओरो प्लस आमारो तो ताई जोन्नो भाबलाम जे चलो आजके फार्स्ट टाइम आमरा एकटु बेरबो एकसाथे तो ताई जोन्नो ओइटातेई जावा जाक तो चलो एक बदे ही बैरिए जब तपर कथा बोलते एक कैफे आसब तो कैफे ही तुम्हारा देखते पावे जो एन बसि भिजिट करण शीतकाल पड़े एकटूखानी कैफेगुलो ना एक खूब कोजी कोजी है तो हमारे खूब कोजी प्लेसगुलो खूब पचंद है तो तरज आज के चले कलकाटा 64 तो ये ठीक एखानटा रही है खूब सुंदर एक प्लीजेंट एम्बियंस वो भेतरटा তার ভেতরটা খুবই কোজি টাইপের তো ফ্রেন্ডসদের সাথে এসে বসে আড্ডা মারার জন্য ক্যাফেগুলো খুবই ভালো কারণ ক্যাফেতে বসে যতক্ষণ ইচ্ছা তোমরা বসে আড্ডা মারতে পারো তারপরে গল্প করতে পারো এগুলো সব করা যায় ক্যাফেতে বসে অলরেডি আর সবথেকে মেইন থিং ইজ ক্যাফেতে স্টেক পাওয়া যায় তো স্টেক ইজ অলওয়েজ মাই ফেভারিট তো তাই জন্য আই ক্যালকাটা 64 চলে এসেছি এটা সল্ট লেকে রয়েছে তো তোমরা আসতেই পারো অবভিয়াসলি আর কি কি ডিশ নিচ্ছি সেগুলো তোমাদের সাথে আমি পরে শেয়ার করে দিচ্ছি Life in a world that keeps changing Think that it's progress you're making Copy and paste pretty faces All the time Pictures so perfect we play through Only cause you set up the angle Web that you weave got us tangled Caught in what's before our eyes Show off your fantasy reality Whoa, that's yours but I'll keep doing mine বসে একটুখানি ল্যাথ খাচ্ছিলাম আর বান্ধবীটার সাথে একটু গল্প করছিলাম আমি ওকে কত করে বললাম যে আয় একটুখানি ব্লগ শেয়ার মানে ব্লগ করি আর কি কিন্তু শি ইজ নট অ্যাট অল কমফোর্টেবল ইন ফ্রন্ট অফ ক্যামেরা বাট তোমরা যদি চাও তো ওর একটা কুকিং চ্যানেল আছে যেটাতেও শি ইজ ওয়ে টু মাচ পারফেক্ট ওভার দেয়ার তো ওর চ্যানেলের লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো তোমরা একটা জায়গায় পেয়ে যাবে বা ডিসক্রিপশনেও আমি মেনশন করে দেবো তোমরা ওখানে গিয়ে চেক আউট করতে পারো আর যেটা বলতে হ্যাঁ সেটা হচ্ছে যে আজকে আমি গিয়ে স্টেক নিতে পারিনি কারণ ওরা সবাই বললো যে চল আজকে পিৎজা খাই তো অনেকদিন সত্যি কথা বলতে অনেকদিন পিৎজাও খাওয়া হয় না আগের দিন যেরকম গিয়ে স্পেগেটি ও ইটালিয়ানে একটা ডিশ নিয়েছিলাম স্পেগেটি মাটন বোলোনিজ নিয়েছিলাম তো ইট ওয়াজ ওয়ে টু মাচ ডিলিশিয়াস তো তার জন্য হলাম ঠিক আছে স্টেক তো সবসময় খাই আর ক্যালকাটা 64 গিয়ে স্টেক হচ্ছে আমার স্টেপল ফুড মানে সারাক্ষণ ওই স্টেকটাই শুধু নিতে থাকে তো তাই জন্য ভাবলাম যে চলো আজকে ফর চেঞ্জ আজকে একটু পিৎজা নিয়ে টেস্ট করা যাক তো পিৎজাটা খুবই ডিলিশিয়াস ছিল তোমরা ভিডিওটা দেখে হয়তো বুঝতে পেরেছো তো তোমরা যদি চাও তো অবভিয়াসলি গিয়ে ট্রাই করতে পারো তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আজকে ব্লগটা অনেকটাই ছোট ছিল তো তোমাদের যদি আজকের এই ছোট ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে আর কমেন্ট সেকশনে জানিও যে কমেন্ট সেকশনে তোমরা জানাতে ভুলো না যে আজকের ওই মানে অডিওর ওই ডিফারেন্সটা তোমাদের কিরকম মানে ঠিক লাগলো কি না আমি ওটা মানে এক্সপেরিমেন্ট করবো কি না কিনে মাইকটাকে তো তোমরা প্লিজ ওটা জানিও তো তাহলে আমি একটা মাইক কিনে অডিওটা ওরকমভাবেই করবো তো চলো আজকের জন্য টাটা আবার পরে দেখা হবে